সন্তান লাথি মারে যুবক সহ্য করতে না পেরে মারও জানায় না বাবারও জানায় না কেন না মা বাবা তো 20 25 বছর লালন পালন করছে কত না কষ্ট করছে মা বাবা মনে ব্যথা পাইবে এই জন্য বাড়িতে বলে না স্বামীর কাছে আয়েশা বুকের মধ্যে মাথা দিয়ে মাঝে মাঝে বলে স্বামী গো ঘর সংসার করতে তোমার সাথে আমার কত কিছু হয়েছে ওগো প্রাণের স্বামী তুমি আমার মাফ করে দিও আমার মনে হয় আমি বাঁচব না জীবনের আশা মেয়েটা ছেড়ে দে স্বামী সন্তান পেটের মধ্যে এমন জোরে আমার লাথি মারে আমি তো সহ্য করতে পারি না স্বামী তুমি আমার মাফ করে দিও এমন করতে করতে 10 মাস 10 দিন যখন হয়ে যায় সন্তান যখন পেট থেকে দুনিয়ার জমিনে আসবে এমন জোরে একটা লাথি মারে গো মায়ের কলিজা এমন জোরে লাথি মারার কারণে মায়ের কলিজা মৃদুভাবে ফেটে যায় আর মায়ের ডিম্বাণুটা ফেটে যায় আর একটু দুইটু তিনটু এক ফোঁটা দুই ফোঁটা তিন ফোঁটা না পনেরো দুই থেকে দুই কেজি পর্যন্ত মায়ের রক্ত আসে আর মা জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকে সেন্স থাকে না জ্ঞান থাকে না সন্তানটা তখন এ মুসলমান যুবকের দল সৃষ্টিকর্তা তোমার সৃষ্টি করেছেন মায়ের মাধ্যমে হাদিসের মধ্যে আছে মার খেদমত করবা তো আল্লাহ রাজি সুবহানাল্লাহ ভাইয়ের আমার বাবার আমার একটা কলিজায় লাথি মারার সাথে সাথে বৈজ্ঞানিকরা বলে মৃদুভাবে মায়ের কলিজা ফেটে যায় মায়ের কলিজাটা ফেটে যাওয়ার পর সন্তান আও আও আম্মা আম্মা বলে জন্ম হওয়ার পরে কাঁদে কি কাঁদে না আর আসতে বলেন সন্তান জন্ম হওয়ার পর সন্তান জন্ম হওয়ার পর প্রথম সন্তান কান্না করে কি করে না সন্তান যখন কান্না করে মা জননী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে থাকে বৈজ্ঞানিকরা বলে সন্তান যখন আম্মা আম্মা বলে ডাক দেয় কানের ছিদ্র দিয়ে মায়ের মৃদু কলিজা ফাটাটা আস্তে আস্তে করে কান্নার আওয়াজে ভালো হতে থাকে আল্লাহু আকবার বলে মায়ের কলিজা আস্তে আস্তে করে জোড়া লাগে সন্তানের কান্নার কারণে মায়ের আস্তে আস্তে করে জ্ঞান চলে আসে আর দেখা যায় জননী সন্তানকে একটা চুমু দেওয়ার সাথে সাথে ওই পেটে যে 10 মাস 10 দিন সন্তানকে রাখছে সমস্ত কষ্ট মা জননী ভুলে যায় মুসলমান ভাইয়ের আমার এর প্রাণের যুবক শুধু কি তাই মায়ের দায়িত্ব শেষ না 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলো সন্তান এত কষ্ট করে ভূমিষ্ঠ করলো এরপরে রক্ত চোষা 10 মাস 10 দিন দুগ্ধ মা সন্তানকে পান করায় বাবা পাশে ঘুমায় কিন্তু মা জননী ঘুমায় না কথা বলে শীতের রজনীতে বাবা ঘুমায় সন্তান ডান দিকে প্রস্রাব করলে মা বাম দিকে নেয় বাম দিকে প্রস্রাব করলে মা জননী বুকে নেয় দৈনিক কতবার যারা মা হয়েছেন যারা বাবা হয়েছেন বুঝবেন দৈনিক কতবার সন্তান পায়খানা প্রস্রাব করে বাবা ঘুমায় কিন্তু মা জননী ঘুমায় না রক্ত চোষা দুধ মা সাড়ে নয় মন এই রক্ত চোষা দুধ সন্তানকে মা পান করায় তারপরও কোনো দিন মা মায়ার কারণে সন্তানকে একটি দমক দেয় না কথা বলেন ঠিক কি না যে মায়া মায় দুধ খাওয়ালো
পুরনই সদিন কেমন করে শুধুব আমি ওই না দুধেরি বলেন আমার সাথে যে মায়া মায়ে দু কদর বুদু إحسانا إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كوني بودي بدا غل علابي كشاف الدجا بجماله حسنة جميع وخصاله صلوا بلغ العلا بكماله আমারি জন্যে এ জিকির করা তুমি বিনে মোর কেউ নাই আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে আর আসতে বলেন আর আসতে তোমারই জন্যে এ মহাসভা তোমারই জন্যে এ জিকির করা তুমি বিনে মোর কেউ নাই আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله তোমার রিজিক খেয়ে পড়ে রিজিক আমরা কার খাই তোমার রিজিক খেয়ে পড়ে বেঁচে আছি ধরার বুকে তোমার রিজিক খেয়ে পড়ে বেঁচে আছি ধরার বুকে কেমন করে
شكر كوري او جهان الملك الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله তোমার নিপুণ ইশারাতে পাহাড় ছিড়ে ঝর্ণা ঝরে তোমার নিপুণ ইশারাতে পাহাড় ছিড়ে ঝর্ণা ঝরে মায়ের স্তনে শিশুর খাবার সবই তোমারই কুদরতে সুবহানাল্লাহ لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كونين كي مختار خدا تمكو بنايا كونين كي مختار خدا تمكو بنايا امت كي نگاه بان خدا تمكو بنايا امت كي نگاه بان خدا تمكو بنايا ہر وقت ہے میری سرمایہ سب دائے مدینہ ہر وقت ہے میری سرمایہ سب دائے مدینہ دائم ہے تیرے دل میں تمنا اے مدینہ دائم ہے تیرے دل میں تمنا اے مدینہ امار بھائیرا مدینہ جیتے من چاہے کی چاہے نا মনে বড় আশা ছিল যাব মদিনা বলেন আমার সাথে মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ আকবার আমার ভাইয়েরা মদিনায় যেতে মন চায় কি চায় না আমি লম্বা চূড়া ভূমিকা নেয়ার আমার সুযোগ নেই এই আসমানের মালিক কে জমিনের মালিক কে সবাই কিন্তু জবান খোলে না আল্লাহর নামটা কি জবান খুলে একটু নেওয়া যায় না হ্যাঁ সামনের কিছু ভাই বলে পিছনের ভাইয়েরা বলেন আপনারা কি রাগ করছেন হ্যাঁ তাহলে জবান খুলে উঁচু আওয়াজে বলেন আসমানের মালিক কে আল্লাহ জমিনের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ সন্তান দেয়ার মালিক কে
সন্তান নেয়ার মালিক কে আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ ক্ষমতা নেয়ার মালিক কে আল্লাহ রাতের মালিক কে আল্লাহ দিনের মালিক কে আল্লাহ সূর্যের মালিক কে আল্লাহ চন্দ্রের মালিক কে আল্লাহ সব কিছুর মালিক যেহেতু আল্লাহ গোলামি করব কা আল্লাহ আর জোরে বলে আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এর প্রাণের যুবক ঢাকা থেকে এসে তোমাদেরকে অনুরোধ করে দিয়ে যাই রে যুবক আমার আল্লাহ তাআলা কোন ফায়াকুন দিয়ে আসমান আল্লাহ বানাইলেন কোন ফায়াকুন দিয়ে আল্লাহ তাআলা জমিন বানাইলেন কোন ফায়াকুন দিয়ে আল্লাহ তাআলা চাঁদ বানাইলেন কোন ফায়াকুন দিয়ে আল্লাহ তাআলা তারকা বানাইলেন কোন ফায়াকুন দিয়ে আল্লাহ সূর্য বানাইলেন কোন ফায়াকুন দিয়ে আল্লাহ তাআলা জমিন বানাইলেন কোন ফায়াকুন দিয়ে আল্লাহ তাআলা ফল বানাইলেন কোন ফায়াকুন দিয়ে আল্লাহ তাআলা ফুল বানাইলেন কোন ফায়াকুন দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত সুন্দর সুন্দর বস্তু আছে জীববস্তু জড়বস্তু সব কিছু আল্লাহ তাআলা কোন ফায়াকুন দিয়ে বানাইলেন আল্লাহ বলে গোলাম তাফসীরের কিতাবের মধ্যে লিখে কেউ বলে 18,000 মাখলুকাত কেউ বলে 80,000 কেউ বলে 120,000 আবার কেউ বলে অসংখ্য গণিত মাখলুকাত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে এ গোলাম সমস্ত কিছু আমি কোন ফায়াকুন দিয়ে বানানোর পরে আমি আল্লাহ মানুষকে এত দয়া করে এত মায়া করে আমি বানাইছি জানো না আমার কুদরতি হাতে তোমাদেরকে আমি বানিয়েছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে গোলাম এই কপাল এই শির এই মাথা নত দুনিয়ার কোন নেতার কাছে করা যাবে না কথা বলেন আরো আস্তে বলেন আরো আস্তে এই মাথা নত দুনিয়ার কোন নেতার কাছে করা যাবে না এই মাথা নত মাজারে গিয়ে সেজদা দেয়া যাবে না এই মাথা নত গাছের নিচে করা যাবে না এই মাথা নত মূর্তির সামনে করা যাবে না আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু গোলাম বানিয়েছেন আমাদের মালিক কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ জবান খুলে বলেন কে আল্লাহর একমাত্র গোলামি আমরা করতে হবে কথা বলেন ঠিক কি না ভাইরা আমার হাদিসে কুদসি থেকে আপনাদের সামনে বলতেছি আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতেছে সরকার দো আলমের নজরে একটি মহিলা আর ছোট একটি বাচ্চা পড়ে গেল ছোট বাচ্চাটা মহিলা আগুন দিয়ে চুলার মধ্যে কি যেন রান্না করতেছে বারে বারে ছোট বাচ্চা আগুনের মধ্যে চলে আসে আর মা বাচ্চাটাকে দূরে রাখে আল্লাহর নবী বলে মহিলাকে ডাকো লম্বা চুরা কথা ছোট করে বলতেছে মহিলা কাছে আসার পরে আল্লাহর নবী বলে এই মা তুমি ছোট বাচ্চাটাকে বারে বারে এমনটা কেন করো মহিলা বলতেছে আমি এই ছোট বাচ্চার মা আর আমার অন্তরে আমার ছোট বাচ্চার মায়া আর দয়া আর ভালোবাসা মহাব্বতের কারণে আমি চাই না আমার ছোট বাচ্চা আগুনের তাপের মাঝে থাকুক সুবহানাল্লাহ পড়বেন না হাদিসে কুদসি থেকে বলতেছি মহিলা আল্লাহর পয়গম্বরকে সরকারে দু আলমকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি বেয়াদবি মনে না করেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই
একটি কোশ্চেন করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে যদি একটি সন্তানের জন্য মায়ার কারণে, দয়ার কারণে, ভালোবাসার কারণে, মহাব্বতের কারণে আগুনের তাপ সহ্য করতে না পারি গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা মানুষগুলোকে বানাইয়া কেমন করে জাহান্নামের আগুনে জ্বলবে আমার বুঝে আসে না। আল্লাহর পয়গম্বর কিংকর্ত বিমূঢ় হয়ে আশ্চর্য হয়ে সরকার দু আলম বলে, মহিলা প্রশ্ন বড় ভালো করেছ, তোমার কোশ্চেন আনকমন, প্রশ্ন অনেক সুন্দর। এই ফাঁকে দিয়ে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাই দিছে, যাও জিব্রাইল যাও, আমার দোস্তের কানে কানে তুমি জানিয়ে দাও, আমার হাবিবরে তুমি বলে দাও যে দুনিয়ার জমিনে আমার গোলাম যারা হবে, দুনিয়ার জমিনে আমার দোস্ত যারা হবে, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাফসীরুল কোরআন মাহফিল যারা শুনবে, রমজান মাসে যারা রোজা রাখবে, মেয়েগুলো যারা মহিলা মাদ্রাসায় পড়াবে, ছেলেদেরকে যারা কোরআন শিখাবে, নামাজের সময় যারা নামাজ পড়বে, রোজার সময় যারা রোজা রাখবে, যাকাতের সময় যারা যাকাত দেবে, সকাল বিকাল যারা জিকির করবে, হাঁটতে বসতে সব সময় আমি আল্লাহর বিধানকে যারা মানবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, এ জিব্রাইল যা, আমার দোস্তরে জানাইয়া দে, আমার দোস্তকে এই মহিলাকে বলতে বলে দে, মহিলাকে জানাইয়া দে আমি আল্লাহকে বিশ্বাস করে যারা আমার গোলাম যারা হবে, আমার বন্ধু যারা হবে, আমার দোস্ত যারা হবে, আমার খাঁটি গোলাম, আমার খাঁটি দোস্ত, আমার খাঁটি বন্ধু যারা হবে, ওদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই। এই কথা আমার না কোরআনে আছে, আরো আসতে বলেন, আসুন দেখে কোরআনে আছে কিনা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল أعلون إن كنتم مؤمنين. مؤمن جرى هبه الله ولا جرى هبه إيمان دار جرى هبه دنيا بون آخرة ودر كنو بھائي ناي تنشن ناي پرشنی ناي کتھا بولن ٹھیک کی نا انو آیت المدعا سے আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইয়েরা বাবারা, আমি যে কোরআনের আয়াত পড়েছি, আমি আমার আয়াতে চলে যাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে যে আমি তোমাদেরকে এই জমিনে পাঠিয়েছি, নিজে নিজে তোমরা এই জমিনের মধ্যে আসতে পারো নাই। অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ বলে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। নিষ্প্রয়োজনে, অনর্থক, বিনা কারণে আমি তোমাদেরকে বানাই নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমার দিকে, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার দিকে তোমরা আসতেই হবে, আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত দিয়েছি, আবার আমি আল্লাহ তাআলাই তোমার মৃত্যু দেব। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেই কথা বলেছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফায়সালা, এই ফায়সালার ওপরে আর কোনো ফায়সালা হতে পারে না। জমিনের মধ্যে এবাদত যদি করতে চাও, গোলামি যদি করতে চাও, কার গোলামি করব আমরা? আরো জোরে বলেন, কার? এক নাম্বার। দুই নাম্বার আল্লাহ তাআলা বলতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাফসীরের কিতাবের মধ্যে আছে, মা বাবাকে এক অর্থে
রব বলা হয়েছে অর্থাৎ ছোটবেলা আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করে কি করে না আরো আস্তে বলেন করে কি করে না আমার ভাইরা কোরআনের অন্য আয়াতের মধ্যে আছে মা এবং বাবার মাধ্যমে আমরা দুনিয়ার জমিনে আসলাম এই মা আর বাবা এই দুইজন আমাদেরকে লালন পালন করে এই দুইজনের লালন পালনের মাধ্যমে আমরা বড় হই কিন্তু মায়ের কষ্টটা একটু বেশি বাবার চাইতে কথা বলেন ঠিক কি না কোরআনের মধ্যে আছে ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহর বাবার চাইতে মার কষ্ট তিনটা কষ্ট বেশি হয় কয়টা কষ্ট আর আস্তে বলেন কয়টা এক নাম্বার কষ্ট হলো 10 মাস 10 দিন আমার আপনার মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করে কি করে না দুই নাম্বার কষ্ট হলো জন্ম দেওয়ার সময় মা কষ্ট করে তিন নাম্বার কষ্ট হলো আড়াই থেকে তিন বছর পর্যন্ত আমার আপনার সকলের মা আমাদেরকে দুগ্ধপান করায় কি করায় না আর জোরে বলেন মুসলমান ভাইয়েরা আমার এর প্রাণের যুবক বৃদ্ধ বাবারা মা মহিলারা স্কুল কলেজ ভার্সিটির ছাত্রী বোনেরা স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা সমাজের সর্বস্তরের লোকেরা এই মজলিসের মধ্যে যারা আছেন আপনারা সকলে কান খুনে শুনুন এবং যারা মাইকের আওয়াজ কানে যাইতেছে টিভিগুলো অফ করে দাও রে বাবা মোবাইলগুলো একটু অফ করে দাও রব কাকে বলে প্রতিপালক কাকে বলে সৃষ্টিকর্তা কাকে বলে তোমাদেরকে একটু ধারণা দিতেছি আমার ভাইয়েরা বাবারা মা জননী 10 মাস 10 দিন আমাকে আপনাকে লালন পালন করে আল্লাহর পরে আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা কেন আল্লাহ তাআলা নিয়ে এসেছেন আল্লাহ বলে আমি তোমাদেরকে লালন পালন করি আবার তোমাদের মা বাবাও তোমাদেরকে লালন পালন করে মা এবং বাবার চাইতে মার কষ্টটা একটু বেশি এ নবীর উম্মতের দল কেমন কষ্ট করে মা জননী জানেননি একদিন না দুই দিন না এক বছর না দুই বছর না 20 থেকে 25 বছর পর্যন্ত বাবার বাড়িতে মেয়েটা বড় হয় হওয়ার পরে অন্যের হাতে যখন মেয়েটাকে তুলে দিতে চায় কত বাবা মেয়ের জন্যে কাঁদতে কাঁদতে জবান দিয়ে কোনো কথা বাহির হয় না অনেক মা জননী 20-25 বছর একটি মেয়েকে লালন পালন করার পরে মাও কোনো বাসা মেয়ের সাথে কথা বলার জন্য পায় না বিদায় দিতে চায় না মেয়েটা 20-25 বছর মা বাবা লালন পালন করার পরে মেয়েটাকে যখন অন্য একটা যুবকের হাতে তুলে দিতে চায় অনেক বাবা এমনভাবে কান্নাকাটি করে কোনো কথা বলতে পারে না আশেপাশের মানুষগুলো বলে যাও যাও মেয়ে যেহেতু হয়েছে অন্যের বাড়িতে দিতে হবে মেয়েটা যুবতী মেয়ে বাবার কাছে শরমে এতদিন যায় না এখন থেকে মেয়েটা নিয়ত করে আমার বাবা আমার মা কত না কষ্ট আমার জন্য করেছে মেয়েটা বাবার দিকে তাকাইয়া মনে মনে সিদ্ধান্ত নেয় স্বামীর বাড়িতে যত কষ্ট হোক না কেন আমি কোনোদিন মা বাবাকে জানাবো না কথা বলেন ঠিক কি না বাবা বিদায় দিতে চায় না মাও তো বিদায় দিতে চায় না কত মা কত বাবা আপসেট হয়ে যায় অজ্ঞান হয়ে যায় মেয়েটা যুবতী মেয়ে বাবার বুকের মধ্যে মাথা রেখে কাঁদতে কাঁদতে মেয়েটার অবস্থা খারাপ হয়ে যায় কুমারী একটি মেয়ে যুবতী একটি মেয়ে স্বামীর ঘরে চলে যায়
কিছুদিন পরে যখন মেয়েটার গর্ভে একটা সন্তান চলে আসে, প্রথম দুই তিন মাস মেয়ে তো কোনো কিছু খাইতে পারে না, কোনো কিছু মুখে দিতে পারে না, শরীরটা নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে করে বৈজ্ঞানিকদের থিওরি অনুযায়ী মেয়ের পেটের মধ্যে যে সন্তানটা হয়, গভীর মনোযোগ, আমার বাবারা এদিক সেদিক না, আমার দিকে নজর দেন, ওই যেই থলির মধ্যে বাচ্চাটা হয় গো, 10 ইঞ্চি একটা থলি, কিন্তু বাচ্চাটা যখন একদিন দুই দিন তিন দিন করে 7 মাস হয়, 7 মাসে বাচ্চাটা 10 ইঞ্চি হয়ে যায়। 10 ইঞ্চি হয়ে যাওয়ার পর আস্তে আস্তে 7 মাস একদিন যখন হয়, 10 ইঞ্চি থেকে 15 ইঞ্চি পর্যন্ত ওই মেয়েটার বাচ্চাটা এত বড় হয়ে যায়। বড় হইতে হইতে মায়ের কলিজায় পর্যন্ত লেগে যায়, পা লেগে যায়, মাথা লেগে যায়। এর প্রাণের যুবক, মা বাবার খেদমত তুমি যদি করো যুবক, দুনিয়া এবং আখিরাতে তুমি দামি হইবা, একবার না, দুইবার না, 100 বার না, 200 বার না, 4,500 বার, এমন কোন একটা মানুষ নাই মায়ের কোলে যায় লাথি না মেরে জমিনের মধ্যে আসছে, কার জানি গোমা নাই চলে আসো, কার জানি গোমা নাই 4,500 বার আমরা কলেজার মধ্যে লাথি মারি। লাথিগুলো কি সাধারণ লাথি? না না, আল্লাহু আকবার, না না, দুনিয়ার কোন পুরুষ ওই লাথির কষ্ট সহ্য করতে পারবে না, এমন জোরে জোরে মার কলে যায় আমরা লাথিগুলো মারি। মাঝে মাঝে অন্ধকার রজনীতে মা ঘরের কোনায় বসে বসে বিনায়া বিনায়া কান্দে, স্বামী পাশে ঘুমায় মা জনিনু ঘুমায় না, স্বামী পাশে ঘুমায় মা জনিনু ঘুমাইতে পারে না, বাথরুমে গেলে বাথরুমে ভালো করে বসতে পারে না, হাঁটতে গেলে মা হাঁটতে পারে না, চলতে গেলে মা চলতে পারে না, মার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায়, কোনো জায়গায় মা বেড়াইতে যায় না, পেটটা উঁচা হয়ে যায়, গালের মধ্যে বিভিন্ন রকমের দাগ পড়ে যায়, চেহারাটা নষ্ট হয়ে যায়, কোনো খাবার জমি খাইতে পারে না। গভীর রজনীতে যখন মার কোলে যায় সন্তান লাথি মারের যুবক, সহ্য করতে না পেরে মারও জানায় না, বাবারও জানায় না, কেননা মা বাবা তো 20-25 বছর লালন পালন করছে, কত না কষ্ট করছে, মা বাবা মনে ব্যথা পাইবে, এই জন্য বাড়িতে বলে না, স্বামীর কাছে আইসা বুকের মধ্যে মাথা দিয়ে মাঝে মাঝে বলে, স্বামী গো ঘর সংসার করতে তোমার সাথে আমার কত কিছু হয়েছে, ও গো প্রাণের স্বামী তুমি আমার মাফ করে দিও, আমার মনে হয় আমি বাঁচব না, জীবনের আশা মেয়েটা ছেড়ে দেয়। স্বামী সন্তান পেটের মধ্যে এমন জোরে আমার লাথি মারে আমি তো সহ্য করতে পারি না, স্বামী হে তুমি আমার মাফ করে দিও। এমন করতে করতে 10 মাস 10 দিন যখন হয়ে যায়, সন্তান যখন পেট থেকে দুনিয়ার জমিনে আসবে, এমন জোরে একটা লাথি মারে গো মায়ের কলিজা, এমন জোরে লাথি মারার কারণে মায়ের কলিজা মৃদুভাবে ফেটে যায়, আর মায়ের ডিম্বাণুটা ফেটে যায়, আর 1 টু 2 টু 3 টু 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা না, 1.5 থেকে 2 কেজি পর্যন্ত মায়ের রক্ত আসে, আর মা জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকে, সেন্স থাকে না, জ্ঞান থাকে না। সন্তানটা যখন এ মুসলমান যুবকের দল, সৃষ্টিকর্তা তোমার সৃষ্টি করেছেন মায়ের মাধ্যমে, হাদিসের মধ্যে আছে
মার খেদমত করবা তো আল্লাহ রাজি সুবহানাল্লাহ ভাইরা আমার বাবার আমার একটা কলিজা লাথি মারার সাথে সাথে বৈজ্ঞানিকরা বলে মৃদুভাবে মায়ের কলিজা ফেটে যায় মায়ের কলিজাটা ফেটে যাওয়ার পর সন্তান আও আও আম্মা আম্মা বলে জন্ম হওয়ার পরে কাঁদে কি কাঁদে না আর আসতে বলেন সন্তান জন্ম হওয়ার পর সন্তান জন্ম হওয়ার পর প্রথম সন্তান কান্না করে কি করে না সন্তান যখন কান্না করে মা জননী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে থাকে বৈজ্ঞানিকরা বলে সন্তান যখন আম্মা আম্মা বলে ডাক দেয় কানের ছিদ্র দিয়ে মায়ের মৃদু কলিজা ফাটাটা আস্তে আস্তে করে কান্নার আওয়াজে ভালো হতে থাকে আল্লাহু আকবার বলে মায়ের কলিজা আস্তে আস্তে করে জোড়া লাগে সন্তানের কান্নার কারণে মায়ের আস্তে আস্তে করে জ্ঞান চলে আসে আর দেখা যায় জননী সন্তানকে একটা চুমু দেওয়ার সাথে সাথে ওই পেটে যে দশ মাস দশ দিন সন্তানকে রাখছে সমস্ত কষ্ট মা জননী ভুলে যায় মুসলমান বাইরের আমার এরে প্রাণের যুবক শুধু কি তাই মায়ের দায়িত্ব শেষ না দশ মাস দশ দিন পেটের মধ্যে রাখলো সন্তান এত কষ্ট করে ভূমিষ্ঠ করলো এরপরে রক্ত চোষা দশ মাস দশ দিন দুগ্ধ মা সন্তানকে পান করায় বাবা পাশে ঘুমায় কিন্তু মা জননী ঘুমায় না কথা বলে শীতের রজনীতে বাবা ঘুমায় সন্তান ডান দিকে প্রস্রাব করলে মা বাম দিকে নেয় বাম দিকে প্রস্রাব করলে মা জননী বুকে নেয় দৈনিক কতবার যারা মা হয়েছেন যারা বাবা হয়েছেন বুঝবেন দৈনিক কতবার সন্তান পায়খানা প্রস্রাব করে বাবা ঘুমায় কিন্তু মা জননী ঘুমায় না রক্ত চোষা দুধ মা সাড়ে নয় মন এই রক্ত চোষা দুধ সন্তানকে মা পান করায় তারপরও কোনোদিন মা মায়ার কারণে সন্তানকে একটি দমক দেয় না কথা বলেন ঠিক কি না যে মায়া মায় দুধ খাওয়ালো পুরনয় সদিন কেমন করে শুধু বয়ামি ওই না দুধের বলেন আমার সাথে যে মায়া মায় দুধ খাওয়ালো পুরনয় সদিন কেমন করে শুধু বয়াবি ওই না দুধের যে মায়া মায় দুধ খাওয়ালো পুরনয় সদিন কেমন করে শুধু বয়ামি ওই না দুধেরি মাঝে আমার অমূল্য ধন মাঝে আমার অমূল্য ধন দাম জানো ভাই কত গায়ের চামড়া দিয়ে বানাও জুতা গায়ে চামড়া যত সেই জুতাতে মায়ে ও যদি সেই জুতাতে মায়ে ও যদি হাটে রাত দিন কেমন করে শুধু বয়ামি ওই না দুধেরি কেমন করে শুধু বয়ামি
ওইনা দুধেরি যে মায়া মাই দুধ খাওয়ালো পুরনো সদিন কেমন করে শোধব আবি ওইনা দুধেরি মাঝে আমার অমূল্য ধন মাঝে আমার অমূল্য ধন দাম জান ভাই কত মাঝে আমার অমূল্য ধন দাম জান ভাই কত গায়ের চামড়া দিয়ে বানাও জুতা গায়ে চামড়া যত সেই জুতাতে মায়ে ও যদি সেই জুতাতে মায়ে ও যদি হাঁটে রাত দিন কেমন করে শোধব আমি ওই না দুধেরি যে মায়া মায়ে দুধ খাওয়ার এই মজলিসে জানি না আমার মতো কার জানি মা নাই আয় যুবক আয় আমরা মুসাফির মায়ের জন্য একটু দোয়া হবে জানি না রে যুবক কার জানি বাবা নাই এমনও মানুষ আছে এখানে মাও নাই বাবাও নাই হায়রে যুবক মুফতি আর আরিফ জব্বার সাহেব বহুত বড় সাইখুল হাদিস যুবক মুসাফির মানুষ তোদের জন্য দোয়া করব তোর কি মন চায় না একটু মুনাজাত করতে আমি দেখলাম এই জায়গার মধ্যে অনেক আলেম ওলামারা আছে আল্লাহর ওলির আছে মুফতি সাহেবের আছে মুহাদ্দিস সাহেবের আছে কারিরা আছে হাফেজের আছে হাজি সাহেবের আছে আমার ভাইয়েরা চলে আসো দোকানপাট গুলো বন্ধ করে জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই মা বাবা যদি তোমার জন্য দোয়া করে তুমি মুকুটবিহীন বাস্য হইবার যুবক দুনিয়া এবং আখেরাতে তুমি দামি আর সম্পদওয়ালা যদি হতে চাও দামি মানুষ যদি হতে চাও বড় ব্যক্তি যদি হতে চাও মুফতি যদি হতে চাও মহাদ্দিস যদি হতে চাও মুফাসসির যদি হতে চাও হাফেজ যদি হতে চাও কারি যদি হতে চাও বড় মন্ত্রী যদি হতে চাও এমপি যদি হতে চাও বড় ধরনের কোনো সরকারি লোক যদি হতে চাও অর্থাৎ বড় যেই ধরনের লোকই তুমি হতে চাও মা বাবার খেদমতে লেগে যাও কথা বলেন ঠিক কি না আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাই মাকে হারানোর পরে হৃদয় বিদারক অন্তর নিয়ে বারাক্রান্ত হৃদয় নিয়ে কবরের পাশে ওই আল্লামা ডক্টর ইকবাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা পড়ে কিসকো আবহু গাঁও তুন মে আহ মেরা ইন্তেজার কোন মেরা খতনা আনা সে রহে গা বেকরার উম্র বর তেরি মোহাব্বত মেরে খেদমত কর রহে মাই তেরে খেদমত কি কাবিল আব হুয়া তো মর চুকে মাই তেরে খেদমত কি কাবিল আব হুয়া তো চল বসে আমার ভাইয়েরা ডক্টর ইকবাল জগতের সবচাইতে বড় কবিদের মধ্যে উনি একজন উনি বলে আহারে আমি যখন অক্সফোর্ড ভার্সিটিতে পড়ি আমি তো আমার মায়ের খেদমতের কাবিল ছিলাম না উপযুক্ত ছিলাম না আমার একটি চিঠি না আসলে আমার মা বেকরার পেরেশান হয়ে থাকত এখন আমি কাবেল হলাম আইন কামের উপযুক্ত হলাম আমার ঘরে আমার মা নেই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি এই কবিতা পড়ে আমার ভাইয়েরা বাবারা যাদের মা আছে বাবা আছে সরকারে দো আলম বলে হুমা জান্নাতুকা অনারুকা মা বাবা যদি ঘরে থাকে খেদমত করো তোমার জান্নাত মিলবে আর যদি মা বাবার খেদমত না করো তোমার জাহান্নাম অন্য হাদিসের মধ্যে আছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত বেহস্ত হলো মা বাবার পায়ের নিচে অন্য হাদিসের মধ্যে আছে ওয়ালা তাওক্কান্না বিওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা
ওমালিকা আও কামা قال عليه الصلاه والسلام আল্লাহর নবী বলেন যে তোমার মা বাবা যদি পরিবার পরিজন থেকে আহাল থেকে সমস্ত সম্পদ থেকেও তোমাকে বিতাড়িত করে দেয় তোমাকে اخراج করে দেয় তোমাকে বাহির করে দেয় তারপরও মা বাবার অবাধ্য হওয়া যাবে না মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা বাবারা লম্বা চুরা আলোচনা করার আমার সুযোগ নেই রে বাবা শিবলী নুনুল নোমানি রহমাতুল্লাহ আলাই বড় আল্লাহর ওলি প্রত্যেক বছর হজ করে শিবলী নুমানি রহমাতুল্লাহ আলাই দেখে মাকামে ইব্রাহিমের পাশে একটা যুবক হাত নাই পা নাই চোখের আলো নাই বডিটা শুধু মাকামে ইব্রাহিমের পাশে পড়ে আছে যতবার হজে যায় উনি হজে গিয়ে দেখে এই বালকটা এই জায়গার মধ্যে শুধু কাঁদে আল্লাহ তুমি কি আমারে মাফ করছনি যতবার হজে যায় ততবার শুধু কাঁদতে দেখে শিবলী নুমানি রহমাতুল্লাহ আলাইহি মনের মধ্যে কৌতূহল জাগছে এই বালক এই জায়গায় কেন প্রত্যেক বছর এইভাবে কাঁদে লম্বা চুরা কথা আমার ভাইয়েরা বাবারা ছোট করে বলতেছি শিবলী নুমানি রহমাতুল্লাহ আলাই ওই বালকটাকে প্রশ্ন করলো কেন তুমি এমনভাবে কাঁদ ওই শিবলী নুমানি রহমাতুল্লাহ আলাইয়ের জবাবে ছেলেটা বলতেছে আল্লাহর ওলি গো আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে আল্লাহর ওলি গো আমি আপনার কাছে কিভাবে বলি আমার তো শরম লাগতেছে আপনার কাছে আমি বলতে পারবো না শিবলী নুমানি রহমাতুল্লাহ বারে বারে পিরাপিরি করার কারণে বলতেছে অগ শিবলী নুমানি শুনুন যুবক ছেলে বলতেছে অগ আল্লাহর ওলি আমি একটা কাঠুরে আমি বাগানের মধ্যে গিয়ে কাঠ কাটার জঙ্গলে কাঠ কাটতাম আমি গরিব মানুষ আমি বিবি ভক্ত ছিলাম কিন্তু দেখা যায় আমার মা আর আমার বিবি প্রত্যেক দিন গেঞ্জাম লাগতো প্রত্যেক দিন তর্ক বিতর্ক ঝগড়া লাগতো ঘটনাক্রমে আমি এই গেঞ্জাম কখনো মিট করতে পারতাম না দুইজনে সবসময় লেগেই থাকতো ঘটনাক্রমে আমার মন মেজাজ একদিন খারাপ ছিল সারাদিন কাঠ কেটে বিবিকে বললাম বিবি রে তুমি আমাকে কিছু খাবার দাও খাবার দেয় নাই মন খারাপ করে বলে আমি রান্না করি নাই তোমার মার সাথে ঝগড়া করেছি তোমার মা থাকবে নচেত আমি থাকবো আমি আর পারতেছি না শিবলী নুমানি রহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে আল্লাহর ওলি গো আমার মা বয়স্ক মানুষ মুরব্বী মানুষ ওই আগুন দিয়ে আল্লাহ পোহাইতেছে আগুন পোহাইতেছে এই দিক দিয়ে আমার খিদা আবার ওই দিক দিয়ে প্রচণ্ড রাগ আবার আমি অন্ধ ভক্ত আমার বিবির আমি কোনো কিছু না ভেবে আমার আমার মাকে এমন জোরে একটা লাথি মারলাম লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দিলাম আমার মা ওই বয় বৃদ্ধা মানুষ গায়ের মধ্যে শক্তি নাই আমার লাথির আঘাতে আগুনের মধ্যে পড়ে আমার মা সাথে সাথে মারা গেল নাউজুবিল্লাহ আরো আস্তে কর এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে কি আছে না বিবির কথায় মাকে মারে আছে কি আছে না আহারে আল্লাহর পরে যাদের স্টেটাস আল্লাহর পরে যাদের পদমর্যাদা আল্লাহ দিয়েছে বিবি গেলে বিবি পাওয়া যাবে মা বাবা হারালে পাওয়া যাবে যুবকটা বলতেছে আল্লাহর ওলি গো লাথি মেরে মারে মেরে ফেলার পর আমার এবার হুশ আছে আরে কি করলাম কি করলাম এইটা কি করলাম আমার গর্ভদানি মারে আমি মেরে ফেললাম এখন আমি কি করব আমি উপায় অন্তর না দেখি আমি আমার মারে কাফনের কাপড় পড়াইয়া আমি আমার জন্মদারি আমি আমার গর্ভদানি মারে আমি কবর শুয়াইলাম আমার তো ব্রেনের মধ্যে এখন টাচ লাগছে আমার হুশ চলে আসছে কি করলাম কি করলাম কবর শুয়ায় আমি নিজের হাতে মারে আমি কাপড় পরাইয়া আমি দাফন দিলাম এখন আমার ব্রেনের মধ্যে আসছে আমার মতো এমন নাফরমান কুলাঙ্গার সন্তান আর জমিনে নাই শিবলী নুমানি রহমাতুল্লাহ আলাইহির কাছে ঘটনাটা বলতেছে
এখন বালকটা বলতেছে আমার মতে এমন পাপি এই দুনিয়ার জমিনে আর নাই, বাড়িতে আইসা বিবিরে জনমের মতো আমি মারলাম, জনমের মতো আমি পিটাইলাম, আমি পাগলের মতো হয়ে গেছি, এই অভদ্র মহিলা তোর কারণে আমি আমার গর্ভদানি মারে আমি মেরে ফেলেছি, আমি পাগলের মতো হয়ে গেলাম, আমি পাগল হইয়া আমি কি করব, আমাকে কি আল্লাহ মাফ করবেনি, গর্ভদানি আমি মারে লাথি মেরে মেরে ফেলেছি। এখন দেখা যায় আমার ভাইয়েরা বাবারা অনেক সময় দেখা যায় মানুষ অন্যায় করার সময় হুঁশ থাকে না, অন্যায় করার পরে কিন্তু হুঁশ চলে আসে, হয় কি হয় না? আহারে করিয়া ভাবিও কাজ, হ্যাঁ ভাবিয়া করিও কাজ, করিয়া কিন্তু বাবা যাবে না, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা দেখা যায় এই ছেলেটা এমন একটা কাজ করছে, মাকে তো মেরে ফেলেছে, বিবিরে বেদম মারার পরে বলতেছে তোকে আমি আর রাখবো না, তোকে আমি ছেড়ে দিলাম, বিবিকে ছেড়ে দিছে, এখন ছেড়ে দেওয়ার পর মনকে বুঝাইতে পারতেছে না, সান্ত্বনা দিতে পারতেছে না, কি করবে? এখন এই ছেলে নিজেকে নিজে অনেক অপরাধী মনে করতেছে, এই জমিনে আমার চাইতে অপরাধী আর কেউ নাই। এখন এই ছেলে প্রথমে নিজের পাপের পাশ্চিত্য নিজেই করতেছে, বলতেছে নিজের মনকে নিজে বজাইতেছে যে এ বেটা তুই কি করলি, যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো ওই মাকে তুই মেরে ফেললি, এই বেটা তোর মতো না ফরমান কুলাঙ্গার আর পাপিষ্ট জমিনে নাই। প্রথমে দুইটা হাত কেটে ফেলছে, নিজের অপরাধ নিজে করার কারণে দুটো হাত কেটে ফেলছে। শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে ও আল্লাহর ওলি, দুটো হাত কেটে আমি এরপরও শান্ত হই নাই, আমি মনে মনে ভাবতেছি আমার আল্লাহ মনে হয় আমাকে মাফ করবেন। এরপরে আমি আমার দুটো পা কেটে ফেললাম, দুটো পা কাটার পরও আমি চিন্তা করলাম না আমার আল্লাহ আমাকে মাফ করবে না। এরপরে আমি আমার দুটো চোখ উফরে ফেললাম, এরপরও আমি আমার মনকে বুঝাইতে পারতেছি না যে মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না। আমি মানুষের কাছে শুনেছি যে মাকামে ইব্রাহিমের এই স্থানে এসে মানুষ যদি হজের মৌসুমে দোয়া করে আল্লাহ নাকি দোয়া কবুল করে, এই জন্য আমি এখানে পড়ে থাকি আর আমি কাঁদি, আল্লাহ তুমি কি আমারে মাফ করছনি, তুমি কি আমারে মাফ করছনি, এইভাবে এই জায়গার মধ্যে আমি কান্নাকাটি করি, প্রত্যেক বছর এই জায়গার মধ্যে এসে এসে কান্নাকাটি করি। শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহি এই যুবকের ঘটনাটা শুনে আল্লাহর ওলি আল্লাহওয়ালা মানুষের দিল থাকে নরম, শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহি এই ছেলের প্রতি বালকের প্রতি দয়া লাগছে মায়া লাগছে, লাগার পর আল্লাহর ওলি সেজেদার মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমি এই বালকের পক্ষ থেকে তোমার কাছে মাফ চাই, এই বালককে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুদরতি আওয়াজের মাধ্যমে আল্লাহর ওলিকে আল্লাহর দোস্তকে শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইকে জানাই দিছে, এ শিবলি নুমানি শোনো শোনো, এই যুবক মার সাথে বেয়াদবি করছে, মা যদি মাফ না করে আমি আল্লাহও এই যুবককে মাফ করব না, কথা বলেন ঠিক কি না? এই জন্য এর প্রাণের যুবক মায়ের বদদোয়া লওয়া যাবে না, দুনিয়া এবং আখেরাতে তুমি যদি কামিয়াব হতে চাও, দুনিয়া এবং আখেরাতে যদি তুমি সাকসেস হতে চাও, দুনিয়া এবং আখেরাতে যদি তুমি দামি হতে চাও, দুনিয়া এবং আখেরাতে যদি তুমি বড় ব্যক্তি হতে চাও, তাহলে মা বাবার দোয়া নিতে হবে, কথা বলেন ঠিক কি না? মায়ের দোয়া সবাই বলেন, মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও,
মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে বেটা মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে বেটা মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে বেটা মায়ের দোয়া লও আমার ভাইয়েরা বাবারা আমরা এখানে যারা আছি আমরা একটু কষ্ট করে একটু হাত তুলব এখন একটা মানুষও উঠবেন না আর আধা ঘন্টা সময় বসে থাকবে থাকতে পারবেন তো ইনশাল্লাহ কে কে পারবেন না হাত তোলেন আলহামদুলিল্লাহ পড়েন আপনার অনেক ভালো মাশাআল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আমরা কার সন্তুষ্টির জন্য এই কুয়াশার মধ্যে বসে আছি বলুন তো দেখি আরো জবান খুলে বলেন কার হাতগুলো একটু মুঠ করেন হাতগুলো সবাই হাতগুলো মুঠ করেন হ্যাঁ এ আমার জন্য একটু চা নিয়ে আসেন নারে তাকবীর আল্লাহু আকবার এভাবে মুঠ করেন সকলে সবাই কৃষক শ্রমিক মাল্লা মাঝি যুবক তরুণ প্রাণের বন্ধুরা আজকে ইতিহাস রচনা হয়ে যাবে হাতগুলো মুঠ করেন কে দেখতেছেন মুঠ করেন শক্তি যোগান হাতের মধ্যে তো মর্দে মুসলমান হু তো মর্দে মুসলমান এক হাত মে তলোয়ার আর এক হাত মে কোরআন কথা বলেন ঠিক কিনা নারে তাকবীর নারা দেন নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো হাদিসের আলো আলেম উলামা যেখানে পীর মশায়েখ যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আলেম উলামা যেখানে পীর মশায়েখ যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে রজাতুল বানাত মহিলা মাদ্রাসা যেখানে গান বাদ্য যেখানে আরো আসতে বলেন গান বাদ্য যেখানে যাত্রা যেখানে নর্তকি যেখানে ফুটবল খেলা যেখানে আসতে কয় ফুটবল খেলা যেখানে ক্রিকেট খেলা যেখানে যুবকেরা কয় এই হুজুর রে আর এই এলাকায় এরে প্রাণের যুবক লম্বা চূড়া আলোচনা করার সুযোগ আমার নাই হায়াত যেহেতু আল্লাহ দিয়েছেন রক্ত যেহেতু আল্লাহ দিয়েছেন জীবন যেহেতু আল্লাহ দিয়েছেন মেসি জীবন দেয় নাই নেইমার জীবন দেয় নাই কোনো নেতা জীবন দেয় নাই জীবন তো একটাই জীবন যদি দিতে হয় রক্ত যদি দিতে হয় স্লোগান যদি দিতে হয় একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর জন্যে দিতে হবে কথা বলেন ঠিক কিনা যে দেশের কৃষক শ্রমিক মাল্লা মাঝি যে দেশের আজানের দরিতে সূর্য উঠে যে দেশের আজানের দরিতে সূর্য ডুবে যেই দেশটা শাহজালালের দেশ কথা বলেন যেই দেশটা শাহপরানের দেশ আরো আসতে কোন যেই দেশটা আহমদ শফির দেশ ঘুমাই গেছেন গা ঠিক কি আগামীকালকে সকালে যেই দেশটা আহমদ শফির দেশ যেই দেশটা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইর দেশ যেই দেশটা মুফতি আমিনীর দেশ যেই দেশটা গহরপুরি হজরতের দেশ কথা বলেন আমার ভাইয়েরা বন্ধুরা লম্বা চূড়া কথা বলার সুযোগ নেই যেই দেশটা বামন বাড়িয়ার বড় হুজুরের দেশ
যেই দেশটা 360 আউলিয়ার দেশ এই দেশে কুরআনের তাফসীর চলছে চলবে কুলু রাম আর বামের ইশারায় বাংলার জমিনে তাফসীরুল কুরআন মাহফিল বাজা যাওয়া যাবে না যাবে না যাবে না আমার ভাইরা তোমরা বলো যে উপর থেকে নিষেধ আমি আব্দুল সালাম সিরাজি এই এলাকার নাম কি মোমেন শাহিয়ার উদ্যোগে হ্যাঁ এলাকার নাম কি হ্যাঁ হ্যাঁ এই দেশে মমিনসিং এলাকায় অনেক আলেম ওলামা আছে আছে না কৃষক শ্রমিক মাল্লা মাঝি যখন লাঠি সোঁটা নিয়ে নেমে যাবে আমরা দেখব বাংলাদেশের রাম আর বামদের ইশারা ইঙ্গিতে কত জায়গা জেলখানায় আছে কথা বলেন ঠিক কিনা অচিরেই আমরা এখান থেকে দাবি জানাচ্ছি আলেম ওলামাদের চোখের পানির দাম অনেক বেশি এই জন্য কালাবন্দি যত আলেম ওলামা আছে যত আলেম জেলে আছে দুনিয়া এবং আখিরাতে শান্তি আর মুক্তি যদি পেতে চাও অচিরেই মামুনুল হক সাহেবকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কথা বলে ঠিক কিনা আমাদের মুসলমান ভাই বিনা দোষে সেলখানায় থাকবে আর আমরা কম্বল আর কাঠানি আরামে ঘুমাইব এই জীবন আমরা চাই না বাঁচতে যদি চাই সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে বাঁচব আর যদি মরতে চাই তাহলে একসাথে সকল মুসলিম ভাইদেরকে নিয়ে মরব কথা বলো ঠিক কিনা দেখবো আমরা তোমাদের জেলের মধ্যে কত জায়গা আছে মহতারাম হাজিরিন এই রওজাতুল বানাত মহিলা মাদ্রাসার পক্ষে আপনারা আসেননি থাকলে পুরুষ মাদ্রাসায় অনেক টাকা পয়সা মানুষ দেয় আমার ভাইয়েরা মা আর বাবা সম্পর্কে একটু আলোচনা করলাম আপনারা গলার আওয়াজেই বুঝতেছেন একটু অসুস্থ লাগাতার প্রোগ্রাম আমার ভাইয়েরা কোন ভাই আছেন আমি আপনাদেরকে বেশি আবদার করব না 10,000, 20,000, 50,000 চাইব না মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসায় অনেকেই দেয় মহিলা মাদ্রাসা কিন্তু অনেকে নজর দেয় না আমি চাই একজন ভাইও উঠবেন না আমার ভাইয়েরা এখন কিন্তু শয়তান উঠিয়ে নিয়ে যাবে আবদার করব পায়ে পড়ব আমার ভাইয়েরা একটু বসে থাকেন আপনি বসে থাকলে মাদ্রাসার কিছু উপকার হবে কথা বলেন ঠিক কিনা আপনি কি চান না এখান থেকে হাজার হাজার আলেমা মেয়েরা আল্লাহওয়ালা দিনদার নেককার আবেদা সালেহা জাহেদা হবে আর ওদের পেট থেকে ভালো ভালো সন্তান হবে কথা বলেন ঠিক কিনা নচেত নেইমার বাহির হবে কথা বলেন মেসি বাহির হবে ডিপজল বাহির হবে এন্ড্রু কিশোর বাহির হবে রোবেলে যেই জোরে ঘুষি দেয় আমি টেনশনে থাকি টিভি নিয়ে আবার ভেঙে দেয় কথা বলেন ঠিক কিনা মামুনুল হকের দরকার কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়ের কোন ভাই আছেন যে হুজুর 2,000, 3,000, 5,000 টাকা প্রথমে একটা ভাই আমি মুসাফির মানুষ আপনার জন্য দোয়া করব দানের খাতাটা খোলেন হজরতে